আল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রামনগর একাডেমি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে তোমাদের সাথে আমি একটা ইমেল ক্লাস ইমেলের একটা কি ইমেল শিখাইছিলাম, আশা করি তোমরা ওই ইমেলটা শিখে নিবা। আমরা এপ্রিল মাসে যে পরীক্ষাটা নিব এগুলোর উপরে পরীক্ষাটা নিব। আজকে আমি তোমাদের সাথে প্লোরাস পাস ডে অ্যাট স্কুল পার্ট ওয়ান নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে আসো প্রথমে আমরা কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখি। দেখো রিকল, রিকল অর্থ কি স্মরণ করা বা মনে করা। অ্যাড, তোমরা শব্দ অর্থগুলো লিখে নিবা। অ্যাড, অ্যাড অর্থ কি যোগ করা বা যুক্ত করা। চ্যাট, চ্যাট অর্থ কি চ্যাট অর্থ আলাপ করা বা গল্প করা, তোমরা দুই বন্ধু নিয়ে গল্প করতেছ। এবার আসো আমরা এখানে কি বলছি এই পড়াটা একটু দেখি। দেখো বলছি কি, দেখো এখান থেকে আগে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দেখি। দেখো এখানে একটা কি আছে একজ্যাক্টলি, একজ্যাক্টলি অর্থ কি অবিকলভাবে, এটা অর্থ কি একজ্যাক্টলি, একজ্যাক্টলি অর্থ অবিকলভাবে। এরপর দেখো এক্সাইটেড, এক্সাইটেড অর্থ কি উত্তেজিত, এক্সাইটেড অর্থ উত্তেজিত। এখানে আমার বেশি গুরুত্বপূর্ণ ওর আগেরগুলো, আশা করি তোমরা এগুলো পারবে। এখন দেখো আমি অর্থটা পড়ি, তোমরা একটু মনোযোগের সাথে ধরো। নেক্সট উইক, গত সপ্তাহে, পারাবি কামস টু ভিজিট, পারাবি বেড়াতে এসেছে, প্লোরা ইন আর হাউস, প্লোরাদের বাড়িতে, দে আর হ্যাভিং এ চ্যাট, তারা গল্প করছে, চ্যাট আলাপ করা বা গল্প করা, তারা গল্প করছে। ক্যান ইউ রিমেম্বার, তুমি স্মরণ করতে পারো, ইউর পাস্ট ডে অ্যাট স্কুল প্লোরা, প্লোরা তুমি তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে তোমার মনে আছে, পারাবি আক্স, পারাবি জিজ্ঞেস করল, ওহ ইয়েস হ্যাঁ আই ক্যান, আমি পারি, প্লোরা সেজ, প্লোরা বলল, আই ক্যান রিকল, আমরা উপরে আগে কিওয়ার্ডে পড়ে আসছি, রিকল অর্থ কি অবিকলভাবে, আই ক্যান রিকল, আমি অবিকলভাবে মনে রাখতে পারি, মনে রাখা বা স্মরণ রাখা। একজ্যাক্টলি কি অবিকলভাবে, রিকল স্মরণ করা, রিকল অর্থ স্মরণ করা, একজ্যাক্টলি অবিকলভাবে, আমি অবিকলভাবে স্মরণ করতে পারি। হোয়াট হ্যাপেন, হ্যাপেন অর্থ ঘটা, কী ঘটেছিল মানে আমার স্কুলের প্রথম দিন কী ঘটেছিল সেটা আমি অবিকলভাবে আমার মনে আছে। উড ইউ লাইক টু হিয়ার ইট, এটি কি তুমি শুনতে পছন্দ করো, আই ডিড লাভ টু, তুমি কি আমি সেজ পারাবি, পারাবি বলল, আমি এটা শুনতে ভালোবাসি, প্লিজ টেল, দয়া করে আমাকে বলো, ওকে ঠিক আছে, চেজ পারা প্লোরা, পারাবি বলল, ইট ওয়াজ 2006, এটা হচ্ছে 2006 সাল, আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, তখন আমার বয়স 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেড, একদিন আমার মা বলল, প্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো, আগামীকাল, টুমোরো আগামীকাল স্টার্ট শুরু করা, আগামীকাল তুমি তোমার বিদ্যালয়ে যাওয়া শুরু করতেছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব বেশি উত্তেজিত হলাম, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই কুড নট থিঙ্ক, আমি চিন্তা করতে পারছি না, অফ এনিথিং এলস, অন্য কিছু সম্পর্কে, আমি এনিথিং অন্য কিছু, আমি অন্য কিছু সম্পর্কে আর চিন্তা করতে পারছি না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, আই ওয়াজ অলওয়েজ, আমি সর্বদা কি স্কুল সম্পর্কে চিন্তা করতেছি, মানে মা বলার পর থেকে, দ্যাট ইজ স্যার, স্কুলের শিক্ষক সম্বন্ধে, অ্যান্ড দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রী সম্পর্কে, অপার স্কুল, আমাদের স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী সম্পর্কে আমি চিন্তা করতেছি। আই কুড নট ইভেন স্লিপ, এমনকি আমি রাতে ঘুমাতে পারিনি, স্লিপ অর্থ ঘুমানো, ইভেন এমনকি, এমনকি আমি রাতে ঘুমাতে পারিনি, ওয়েল দ্যাট নাইট, রাতে ভালো ঘুমাতে পারিনি, আমি রাতে ভালো ঘুমাতে পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, মাই মাদার ওক মি আপ, আমার মা আমাকে উঠিয়ে দিলেন, আর্লি তাড়াতাড়ি ইন দ্য মর্নিং, পরের দিন আমার মা সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিলেন, আই হ্যাড এ বাথ, আমি গোসল করলাম, অ্যান্ড পুট অন দ্য বেস্ট ক্লথ, এবং আমার সবচেয়ে ভালো পোশাকটি পরিধান করলাম, দেন তারপর আই হ্যাড ব্রেকফাস্ট, আমি নাস্তা করলাম, অ্যান্ড স্টার্টেড রওনা দিলাম ফর দ্য স্কুল, স্কুলের দিকে, স্কুলের জন্য, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে আমি নাস্তা করে স্কুলের দিকে রওনা দিলাম, দ্য
The school was not very far, paratho dur, durutto, from our home. Amader bari theke school beshi dure noy. So we walk all the way. Tai amra hetei rawana dilam. Dhonnobad shobaike. Allah hafez. Assalamu alaikum. Rahmatullahi wa barakatuh.